আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। এইমাত্র আমরা জাতির উদ্দেশ্যে দেওয়া প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ শুনলাম। আমার মনে হয় বাংলাদেশের কোটি কোটি মানুষ তার এই ভাষণ শুনেছে, কোনো সন্দেহ নাই। এটা ছিল একেবারেই ব্যতিক্রমী একটা ভাষণ। এই বাংলাদেশ প্রতিষ্ঠার পরে আমাদের বয়স যাদের 50-এর কাছাকাছি, তারা এত নিখুঁত, স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ ভাষণ শুনেছে কিনা সন্দেহ আছে। আমার তো মনে পড়ে না, এবং গত 20 বছরে আমি এত সুন্দর ভাষণ শুনেছি কিনা আমার মনে পড়ে না। বরং গত 20 বছর আমি কোনো ভাষণই শুনিনি। এখন কেন শুনিনি? কারণ ভাষণ কি দিবেন, সরকার প্রধান কি ভাষণ দিতে পারেন, এটা আমি কেন, আমাদের মতো অনেকেই বুঝতে পারেন যে সরকার প্রধান এই কথা বলবেন। তো যে ভাষণের বিষয়বস্তু আগেই বোঝা যায় তিনি কি কি কথা বলবেন, সেটা আসলে শোনার প্রতি কারোর আগ্রহ থাকার কথা না। পত্রপত্রিকায় পড়লেই বা বুঝলেই বা একটু তাকালেই, মানে এটা এই ভাষণ পড়তেও সময় লাগে না, উপর থেকে নিচ থেকে চোখ বোলালে বোঝা যায়। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণটা দিয়েছেন, প্রতিটি শব্দ, প্রতিটি সেন্টেন্স এবং তার প্রতিটি বাক্য প্রক্ষেপণ অসাধারণ। মানে শুনতে ভালো শুনিয়েছে এরকম না, প্রত্যেকটা শব্দই এক একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং তিনি সেটা বলে দিয়েছেন। তিনি কি করতে চান, কিভাবে করতে চান, কতদিনের মধ্যে করতে চান, আমাদের রাজনৈতিক দলগুলো, যেটা গতকাল আমরা দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে তার দেখলাম যে আরো অন্য অন্য দু একজন পলিটিশিয়ান বলার চেষ্টা করছিলেন যে তাদের সময় রোডম্যাপ দিতে হবে, কতদিনের মধ্যে কি করবেন এসব জানাতে হবে। তিনি জানিয়েছেন কতদিনের মধ্যে কাজটা শেষ করবেন, সেটাও বলেছেন যত সময় লাগে উনি এই কাজটা শেষ করবেন। তবে পলিটিশিয়ানরা যদি মনে করেন, রাজনৈতিক নেতৃত্বে যদি মনে করেন যে আমাদের কাজ হয়ে গেছে, ওনার এই মুহূর্তে দরকার নেই, উনি চলে যাবেন, কেউ দত্ত আহ্বান। বাংলাদেশের কোন সরকার প্রধান এত পজিটিভলি কথা বলতে পারে এই প্রথম আমি দেখলাম, এই প্রথম আমি শুনলাম। এবং ওনার এই পদ থেকে চলে যাওয়ার ব্যাপারে, অর্থাৎ রাষ্ট্র সংস্কারের কাজ থেকে ফিরে যাওয়ার ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য, তিনি যে কাজ করবেন সেই কাজ, যে কাজ তিনি করতেন সেইখানে ফিরে যাবেন, এবং এটা তার একমাত্র পেশা না, এটাকে তিনি তার পরিবারের অংশ, তার জীবনের অংশ, জীবিকার অংশ এবং তার বংশ পরম্পরার অংশ এটা ভাবেন না। এবং তিনি যে এই যে রাষ্ট্রীয় ক্ষমতা উপভোগ করছেন এটাও তিনি মনে করেন, এবং তিনি যা বলেছেন এটা স্পষ্ট বোঝা গেছে এটা তিনি ভাবেনই না। বরং তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হলো যে ছাত্র জনতার আহ্বান, ছাত্র জনতার ইচ্ছায় তিনি এখানে এসেছেন। অনেকে হয়তো সমালোচনা করতে পারেন যে না, তিনি একটা প্রতিশোধ নিতে আসছেন, যারা আওয়ামী সমর্থন করেন যে শেখ হাসিনার প্রতিশোধ নিতে আসছেন মনে করতে পারেন। কিন্তু আমরা তার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যতদিন ধরে চিনি বা প্রফেসর মোহাম্মদ ইউনূসের যত বক্তৃতা শুনেছি, যত লেখালেখি পড়েছি বা সারা পৃথিবীতে তার যত ধরনের কর্মকাণ্ডের সংবাদ জেনেছি এবং তার নোবেল পুরস্কার পাওয়া, এই সবগুলো ঘটনায় যেটা বোঝা যায় যে না, তিনি আসলে ব্যক্তিগত, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করতে হবে, চেপে ধরে রাখতে হবে, মজা নিতে হবে, নেবার তার মধ্যে এই কোন ধরনের সিমটম আমরা লক্ষ্য করিনি এবং করবও না ভবিষ্যতে, এই আশা করতে পারি। তার এই বক্তৃতা বা ভাষণ শুনে আমাদের এই উপলব্ধি আসা অস্বাভাবিক না। তো এখন আমাদের ভাবতে হবে যে সারা পৃথিবীর পলিটিশিয়ানরা কি করে। সারা পৃথিবীর পলিটিশিয়ানরাও কিন্তু এই কাজই করে। তারা 5 বছরের জন্য বা 10 বছরের পরপর 2 বার যদি 10 বছর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দায়িত্ব পান, এই দায়িত্ব শেষে তারা কিন্তু তার যে জায়গা সেই জায়গায় চলে যাবে। যদি কোনো কাজ না থাকে বই লেখেন, যদি তাও যদি কোনো কাজ বই লেখা ভালো না লাগলে তারা খামার বাড়িতে খামারের কাজটাতে ব্যস্ত থাকেন, অথবা কারো যদি আইন পেশায় থাকে আইন পেশায় ফিরে যান, কেউ যদি শিক্ষকতা পেশায় থেকে থাকতো ভালোবাসত তাদের শিক্ষকতা পেশায় ফিরে যেতেন। একটা সিগনিফিকেন্ট ঘটনা আমরা ইউরোপে দেখেছি, আমাদের নেতারা ক্ষমতার পরে আবার রাজনীতি শুরু করে, ক্ষমতা হারানোর পর আবার রাজনীতি শুরু করে, মানে মানে এর জন্য ছুটি নাই, মানে সারা জীবনই তাকে এটা করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে এবং মৃত্যুর পরেও করতে হবে, তার ছেলে করবে, তার মেয়ে করবে। এটা একটা ভয়াবহ, একটা দানবীয় চিন্তা ভাবনা।
যে রাজনীতি হলো এখানে জন্ম জন্মান্তরের পেশা, নেভার, এটা হতে পারে না। সারা পৃথিবীতে যারা দেখছে, আমরা আমি আমরা বিস্মিত হই, যারা সারা দুনিয়াতে দেখতে পাচ্ছে, আজকের ছাত্র জনতা সারা দুনিয়া দেখতে পাচ্ছে যে জাপানের প্রধানমন্ত্রী কতদিন ক্ষমতায় থাকে, জাপানের প্রধানমন্ত্রী কতদিন ক্ষমতায় থাকে, এক মেয়াদ, সর্বোচ্চ দুই মেয়াদ, এরপরে আর তারা তাদের পেশায় ফিরে যায়। ইভেন মিডিল ইস্টের কথা যদি বলি, যদি একটা দেশ আমরা জানি, ইরান, ইরানের সরকার প্রধান কতদিন ক্ষমতায় থাকে, আমেরিকার কথা তো আমরা জানি, ইউরোপের অন্যান্য জার্মানির কথা জানি আমরা, যুক্তরাষ্ট্রের কথা জানি, যুক্তরাজ্যের কথা জানি আমরা, কানাডার কথা জানি। হ্যাঁ, কারো যদি জনসমর্থন বেশি থাকে তারপরে তারা পরে নির্বাচিত হয়ে আসে। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো প্রত্যেকের একটা পেশা আছে এবং তারা ক্ষমতা হস্তান্তর করার পরে বা হেরে যাওয়ার পরে বা আর রাজনীতি করবেন না এই মর্মে মানে রাজনীতি থেকেই বিদায় নেয়। বিদায় নিয়ে তারা কি করে, তারা তাদের নিজস্ব কর্মক্ষেত্রে চলে যায়। আর বাংলাদেশে একটু বললাম, কেউ যাবে না, নিজে থাকবে, নিজের শরীর কোন রকম নড়াচড়া করে, কোন রকম ধরে উঠতে পারে সেই রকম পর্যায়ে রাজনীতি করতে হবে, সেরকম পর্যায়ে আমার দলের প্রধান থাকতে হবে, সেরকম পর্যায়ে আমার সংগঠনের সদস্য পদ থাকতে হবে, কি ভয়ঙ্কর একটা ব্যাপার। 85 ইয়ার বয়স হয়ে গেছে, 80 ইয়ার বয়স হয়ে গেছে, কথা বোঝা যায় না, শক্ত করে দাঁড়াতে পারে না, তাকে রাজনীতি নেতা হতে হবে, তাকে সংগঠনের প্রধান থাকতে হবে। তিনি মারা যাবেন, তার একটা সন্তানকে থাকতে হবে, তার একটা মেয়েকে থাকতে হবে, এটার নাম রাজনীতি। এখন আমরা হয়তো বলতে পারি যে আমাদের দেশে এরকমই, আমাদের দেশে এরকমই না, পাল্টাতে হবে। 20 বছর আগে আপনারা আমরা লেখাপড়া জানতাম, আমাদের পূর্বপুরুষরা লেখাপড়া জানত না, আমাদের প্রজন্মের আগে বা তার প্রজন্মের আগে আমাদের শিক্ষার হার খুবই কম ছিল, আমরা লেখাপড়া শিখিনি, আমরা ভালো কাপড় পরা শিখিনি, আমরা ভালো খাবার, বিভিন্ন রকমের খাবার রান্না করে খাওয়া শিখিনি, আমরা মানে ভদ্রতাই শিখিনি, সৃজনশীলতা তো পরের কথা, আমরা আধুনিক না, যেটাকে আমরা ডেভেলপমেন্ট বলি, আধুনিক না, শিখিনি। এগুলো তো হচ্ছে একটু 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 করে হচ্ছে, হচ্ছে ধীরে, খুবই ধীরে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা এই প্রোগ্রেসটা ধীরে ধীরে করতে পারি, তাহলে আমাদের সামনে উন্নত রাষ্ট্রগুলোর এক্সাম্পল আছে, কেন আমরা আমাদের রাজনীতি থেকে সেখানে নিয়ে যেতে পারি না, কেন আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শৃঙ্খলা সেখানে সেই এক্সাম্পল অনুযায়ী তৈরি করতে পারি না। অবশ্যই পারি, এবং সেই চেষ্টার হয়তো, সেই চেষ্টাই হয়তো চলছে, এবং ছাত্র জনতা যে আবেগ, যে যে অবস্থায় থেকে এই বিদ্রোহ বা বিপ্লব ঘটাক না কেন, তাদের সামনে সারা পৃথিবী ওপেন হয়ে আছে, এক্সাম্পল হিসেবে সারা পৃথিবী আছে। এবং সব থেকে বড় অনুপ্রেরণা হিসাবে নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর ইউনুস আছে, তিনিও একজন নির্লোভ, নিরহংকারী একজন মানুষ এবং একজন স্বপ্নবাজ মানুষ এবং একটা একটা স্বপ্নের বাস্তবায়ন করার একজন মানুষ। তো আজকের ভাষণে যদি আপনারা প্রত্যেকটা শব্দ শুনে থাকেন, প্রত্যেকটা বাক্য শুনে থাকেন, এই সমস্ত উপাদান পাবেন। একই সাথে তিনি পলিটিশিয়ান নন, কিন্তু তিনি যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন, যে যে যা তিনি করতে চান সেগুলো করার জন্য এই রাজনীতিবিদরা কিভাবে তাকে সহযোগিতা করতে পারে, এবং তারা সহযোগিতা নিশ্চয়ই আমরা তার থেকে চাচ্ছি, চাচ্ছি বলেই তাকে আমরা সরকার প্রধান হিসেবে বসিয়েছি। তো তাকে আপনারা কিভাবে সহযোগিতা করতে পারেন, সেই সহযোগিতা করার চ্যালেঞ্জও কিন্তু উনি ছুড়ে দিয়েছেন। এখন রাজনীতিবিদদের ভাবতে হবে, তারা জান, তাদের এখন বুঝতে হবে রোডম্যাপ কি তারা পেলেন কি পেলেন না। যদি তারা এরপরও রোডম্যাপ কি না খুঁজে পেয়ে থাকেন, তাহলে ধরে নিতে হবে এদেশের মানুষের ভাগ্যে আরো কষ্ট আছে, এদেশের মানুষের ভাগ্যে আরো দুঃখ আছে। নিশ্চয়ই এই ছাত্র জনতা এই দুঃখ পেতে চায় না, এই দেশের সাধারণ মানুষ দুঃখ পেতে চায় না, কষ্ট পেতে চায় না, এদেশের সাধারণ মানুষ সাধারণ জীবনযাপন করতে চায় এবং উন্নত চিন্তাভাবনা পোষণ করতে চায় এবং উচ্চ মূল্যবোধ নিয়ে বেঁচে থাকতে চায়। তো ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তৃতা শুনে সাধারণ অর্থে আমি জানি, আমি বিশ্বাস করি যে শিক্ষিত মহল, যারা আসলে যাদেরকে আসলে রাজনীতি করার কথা, যাদেরকে আসলে দেশ নির্মাণ করার কথা, যাদেরকে আসলে এই সমাজকে নেতৃত্ব দেওয়ার কথা, তারা বুঝতে পারবেন এবং খুশি হবেন। আর যারা যে মাস্তানতন্ত্র আমাদের রাজনীতি, যে রাজনীতি মানে মিথ্যা কথা বলা, রাজনীতি মানে সেখানে মাস্তানি থাকতে হবে, রাজনীতি মানেই হতে শাউটিং থাকতে হবে, রাজনীতি মানে লাঠি থাকতে হবে, চাকু থাকতে হবে, রাজনীতি মানে অস্ত্র থাকতে হবে, রাজনীতি মানে যখন তখন যে কাউকে
ঘায়ল করে ফেলতে হবে। এই মানে এটাই যারা বিশ্বাসী, এটাই যারা মানে মগজের মধ্যে যাদের এই সার্কুলেশন গুলো মানে দখল করে আছে এই বিষয়গুলো, তারা তাদের জন্য এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ না, তারা এই ভাষণের মর্ম অর্থ বুঝতে পারবেন না। আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি একেবারে স্পষ্টত একটা ইন্ডেক্স পেয়েছি, একটা কর্মসূচি পেয়েছি, বাংলাদেশের একটা ইন্ডেক্স পেয়েছি, বাংলাদেশটাকে আসলে কিভাবে করতে হবে, কিভাবে করতে চান তিনি 25 মিনিটের মধ্যে তার এক ভাষণের মধ্যে পরিষ্কার বলেছেন। তো আশা করি হ্যাঁ, এই ভাষণের সমালোচনা থাকবে, নানা দিক নিয়ে সমালোচনা মানে হতে পারে, তবে আমি বিশ্বাস করি যে পজিটিভ দিকগুলোই ছিল বেশি, যা আমাদের তরুণদের ভীষণভাবে অনুপ্রাণিত করবে, সাহসী করবে, উৎসাহিত করবে এবং তাদের সামনে আগানোর পথকে আরো প্রশস্ত করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।